নমস্কার বন্ধু বান্ধবী সকল, আপোনাক স্বাগতম জানাইছো আমার ইউটিউব চ্যানেল অসম ফিউচাৰলৈ। আজি আমি ইউটিউব ভিডিওর জড়িয়ে আসাম বিএসসি নার্সিংৰ কিছুমান ইম্পর্টেন্ট কোয়েশ্চন আলোচনা করব। আপোনালোকে যদি আগৰ ভিডিওবোৰ চোৱা নাই তেনেহলে প্লে লিষ্টৰ পৰা চাই লব পাৰিব। আপোনালোকে ভিডিওটো সম্পূর্ণকৈ চাই থাকিব, তেতিয়া আপোনালোকৰ কিছু সুবিধা হ'ব। তো এতিয়া পলম নকৰি ভিডিওটো আৰম্ভ কৰিব লওক। কোয়েশ্চন ওৱান, এনজাইমৰ উপস্থিতিত প্ৰটিনৰ জল বিশ্লেষণত সৃষ্টি হয়। অপশন এ আলফা হাইড্রক্সি এসিড, বি আলফা এমিনো এসিড, সি টাই কার্বক্সিলিক এসিড, আর ডি অ্যারোমেটিক এসিড। ইয়ার উত্তর হচ্ছে অপশন বি আলফা এমিনো এসিড। কোয়েশ্চন টু, তলর কোনটো জৈবিক অণুত অসংক্রমণশীল ধাতুর আয়ন থাকে? অপশন এ হিমোগ্লোবিন, অপশন বি ইনসুলিন, অপশন সি ভিটামিন বি টুয়েলভ, আর অপশন ডি ক্লোরোফিল। ইয়ার উত্তর হচ্ছে অপশন ডি ক্লোরোফিল। কোয়েশ্চন থ্রি, এটা প্রাকৃতিক বহুযোগী যৌগের উদাহরণ হল? অপশন এ নাইলন 6,6, অপশন বি রবর, অপশন সি ডিএনএ, আর অপশন ডি টেফলন। ইয়ার উত্তর হচ্ছে অপশন সি ডিএনএ। কোয়েশ্চন ফোর, আমার দেহত গ্লুকোজ কি হিসাবে সঞ্চিত হয়ে থাকে? অপশন এ ফেট হিসাবে, অপশন বি গ্লাইকোজেন হিসাবে, অপশন সি লিপিড হিসাবে, আর অপশন ডি সুক্রোজ হিসাবে। ইয়ার উত্তর হচ্ছে অপশন বি গ্লাইকোজেন হিসাবে। কোয়েশ্চন ফোর, তলর কোনটো চর্বিত দ্রবণীয় ভিটামিন? অপশন এ ভিটামিন এ, অপশন বি পাইরিক্সিন, অপশন ডি সি থিয়ামিন, আর অপশন ডি রাইবোফ্লেভিন। ইয়ার উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন এ। কোয়েশ্চন সিক্স, প্রোটিনে কোনটোর সহিতে কজলা রোগ সৃষ্টি করে? অপশন এ বেনেডিক্টৰ বিকারক, অপশন বি আয়োডিন দ্রব্য, অপশন সি নাইন হাইড্রিন, আর অপশন ডি বিউরেট দ্রব্য। ইয়ার উত্তর হচ্ছে অপশন সি নাইন হাইড্রিন। কোয়েশ্চন সেভেন, পানিক প্রায় ক্লোরাইডৰ সংস্পর্শত রখা হয়, ইয়ার কারণ কি? অপশন এ অক্সিজেনের পরিমাণ বাড়াবলৈ, অপশন বি বীজাণু ধ্বংস করবলৈ, অপশন সি গেট পরা সহায় করবলৈ, আর অপশন ডি অদ্রবণীয় ঔষধ দিয়ে আঁতরাবলৈ। ইয়ার উত্তর হচ্ছে অপশন বি বীজাণু ধ্বংস করবলৈ। কোয়েশ্চন এইট, তলর কোনটোৱে তেজৰ হিমোগ্লোবিনৰ লগত বিক্ৰিয়া কৰে আৰু বিষাক্ত প্ৰভাৱ পেলায়? অপশন এ CO2, অপশন বি CO, অপশন সি Cl2, আৰু অপশন ডি F2। ইয়াৰ উত্তৰ হৈছে অপশন বি CO। কোয়েশ্চন নাইন, অজন স্তৰৰ ক্ষয়কৰণত কোনটোৱে প্ৰধান ভূমিকা গ্ৰহণ কৰে? অপশন এ নাইট্ৰজেনৰ অক্সাইড, অপশন বি কাৰ্বনৰ অক্সাইড, অপশন সি ছালফাৰৰ অক্সাইড, আৰু অপশন ডি এটাও নহয়। ইয়াৰ উত্তৰ হৈছে অপশন এ নাইট্ৰজেনৰ অক্সাইড। কোয়েশ্চন টেন, বায়ু প্ৰদূষণ কোনটোৱে নকৰে? অপশন এ পৰাগ্ৰেণু, অপশন বি জলবিদ্যুৎ, অপশন সি উদ্যোগ, আৰু অপশন ডি মটৰ গাড়ী আদি। ইয়াৰ উত্তৰ হৈছে অপশন বি জলবিদ্যুৎ প্ৰকল্প। কোয়েশ্চন ইলেভেন, সূৰ্যৰ পৰা অহা আল্ট্ৰাভায়োলেট UV ৰশ্মিয়ে এটা বিক্ৰিয়া কৰে যাৰ ফলত তলৰ কোনটো উৎপন্ন হয়? অপশ্যন এ ফ্লোৰাইড, অপশ্যন বি কাৰ্বন মনোক্সাইড, অপশ্যন চি SO2, আৰু অপশ্যন ডি O3, O3 মানে অজন। ইয়াৰ উত্তৰ হৈছে অপশ্যন ডি অজন O3। কোৱেশ্যন 12, কোনটোৱে বায়ু প্ৰদূষকাৰী মটৰৰ পৰা নোলায়? অপশ্যন এ SO2, অপশ্যন বি ছাই, অপশ্যন চি হাইড্ৰকাৰ্বন, আৰু অপশ্যন ডি CO। ইয়াৰ উত্তৰ হৈছে অপশ্যন বি ছাই, বাকী সকলোবিলাক গাড়ী মটৰৰ প্ৰদূষণৰ পৰা হয়। কোয়েশ্চন 13, সালফার আর নাইট্রোজেনের অক্সাইড খাইকয় কিহর প্রদূষক? অপশন এ পানি, অপশন বি বায়ু, অপশন সি মাটি, আর অপশন ডি উপর আটাইকেইটা। ইয়ার উত্তর হচ্ছে অপশন বি বায়ু। কোয়েশ্চন 14, কোনটোয়ে পানি প্রদূষককে হেলাই গঠন করে? অপশন এ কীটনাশক, অপশন বি গধুর ধাতু, অপশন সি উদ্ভিদ পুষ্টিকারক, আর অপশন ডি গেট। ইয়ার উত্তর হচ্ছে অপশন সি উদ্ভিদ পুষ্টিকারক। কোয়েশ্চন 15, অজন বিন্ধা কত বেশি? অপশন এ ইউরোপ, অপশন বি এন্টার্কটিকা, অপশন সি ভারত, আর অপশন ডি আফ্রিকা। ইয়ার উত্তর হচ্ছে অপশন বি এন্টার্কটিকা। কোয়েশ্চন 16, তলর কোনটো সাধারণ উষ্ণতাত অক্সিজেনৰ সৈতে অতি শীঘ্ৰে বিক্ৰিয়া কৰে? অপশন এ বগা ফসফৰাছ, অপশন বি ৰঙা ফসফৰাছ, অপশন সি N2, আর অপশন ডি N2O। ইয়ার উত্তর হচ্ছে অপশন এ বগা পি। কোয়েশ্চন 17, P4O6ক পানীৰ সৈতে উত্তপ্ত কৰিলে কি এচিড উৎপন্ন হয়? অপশন এ হাইড্ৰফসফৰাছ এচিড, অপশন বি হাইপ'ফসফৰিক এচিড, অপশন সি অৰ্থফসফৰিক এচিড, আৰু অপশন ডি অৰ্থফসফৰিক এচিড। ইয়াৰ উত্তৰ হৈছে অপশন ডি অৰ্থফসফৰিক এচিড। কোৱেশ্যন 17, অৰ্থফসফৰিক এচিডৰ
খারকীয়তা হল অপশন এ দুই, অপশন বি তিন, অপশন সি ওয়ান আর অপশন ডি ফাইভ। ইয়ার উত্তর হয়েছে অপশন বি তিন। কোয়েশন এইটিন, তলর কোনটো প্রক্রিয়াত অনুঘটকর উপস্থিতি জড়িত না থাকে? অপশন এ হেবারর পদ্ধতি, অপশন বি থার্মাইট পদ্ধতি, অপশন সি অস্তোয়ান্ডর পদ্ধতি আর অপশন ডি সংস্পর্শ পদ্ধতি। ইয়ার উত্তর হয়েছে অপশন বি থার্মাইট পদ্ধতি। কোয়েশন নাইনটিন, তলর কোনটো যৌগয় জারক আর বিজারক দুটা ধর্ম দেখায়? অপশন এস ও টু, অপশন বি এম এন ও টু, অপশন সি এ এল টু ও থ্রি আর অপশন ডি সি আর ও থ্রি। ইয়ার উত্তর হয়েছে অপশন এ এস ও টু। এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন প্ৰায় এক্সামত এটা হ'লেও থকা দেখা যায়েই। আজিৰ শেষ কুৱেশ্যন, কুৱেশ্যন টুৱেণ্টি, হেলজেনসমূহৰ পৰমাণু ক্ৰমাংক বৃদ্ধিৰ লগে লগে হেলজেনে তলৰ কোনটো ধৰ্ম পালন কৰে? অপশ্যন এ বহুখলৰ ইলেক্ট্ৰন সহজে ত্যাগ কৰিব পাৰে, অপশ্যন বি পাতল ৰঙৰ হয়, অপশ্যন চি ঘনত্ব কমি যায় আৰু অপশ্যন ডি সহজে ইলেক্ট্ৰন গ্ৰহণ কৰিব পাৰে। ইয়াৰ উত্তৰ হৈছে অপশ্যন ডি সহজে ইলেক্ট্ৰন গ্ৰহণ কৰিব পাৰে। যদিহে আপোনালোকে এছ এছ ইউ এইচ এছৰ বি এছ চি নাৰ্ছিং আৰু ডি ফাৰ্মৰ এণ্ট্ৰেঞ্চ এক্সামৰ বাবে ই বুক বিচাৰি আছে তেনেহ'লে এইখন ই বুক ল'ব পাৰে। এইখন ই বুকত আপোনালোকে 17-18তকৈ অধিক কুৱেশ্যন এনচাৰ পাব। এই কুৱেশ্যনবিলাক পি ডি এফ ফৰ্মেটত থাকিব আৰু এইবিলাক এম চি কিউ টাইপৰ কুৱেশ্যন হয়। এই ই বুকখন অসমীয়া মাধ্যমৰ বাবে হয়। আপোনালোকে এই ই বুকখন ডাইৰেক্ট লিংক বা হোৱাটছএপৰ জৰিয়তেও কিনি ল'ব পাৰে। যদি হোৱাটছএপৰ জৰিয়তে কিনে তেনেহ'লে আপোনালোকৰ কিছু বেনিফিট হ'ব। হোৱাটছএপৰ জৰিয়তে বাই কৰিলে আমি মাজে মাজে আপোনালোকক কিছুমান পি ডি এফ দি থাকিম, 30-50টা কুৱেশ্যনৰ পি ডি এফ। ইয়াৰে লিংক ডেছক্ৰিপশ্যনত দিয়া আছে, আপোনালোকে ডাইৰেক্ট হোৱাটছএপ বা লিংকৰ জৰিয়তে কিনি ল'ব পাৰিব।